আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি শুরু করব এক অপরাজেয় ব্যক্তির গল্পের মাধ্যমে। ছবিতে যে বৃদ্ধ লোকটিকে দেখছেন তার নাম কর্নেল হার্লেন স্যান্ডার্স। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বারবার ব্যর্থ হওয়ার পরেও কখনো হাল ছেড়ে দেননি। বারবার ব্যর্থ হওয়ার পর তিনি সর্বপ্রথম 1952 সালে কেন্টাকি ফ্রাইড চিকেন নামে একটি ফ্র্যাঞ্চাইজি খুলেছিলেন, যেটা বর্তমানে কেন্টাকি ফ্রাইড চিকেন বা KFC নামে পরিচিত, এবং 62 বছর বয়সে তার সফলতা অর্জন হয়েছিল। সেখান থেকে বর্তমানে 145টি দেশে এই KFC-র বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি রয়েছে। নিজের উপর অটুট বিশ্বাস ধরে রেখে শূন্য থেকে একজন বিলিয়নিয়ার্স হওয়ার এই গল্পটি আসলেই আমাদের অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, এই বিখ্যাত KFC-র দুটি জনপ্রিয় আইটেম খাওয়ার জন্য বর্তমানে আমি আছি KFC-র শ্যামলীর আদাবর ব্রাঞ্চে। তো আমি পিৎজা অর্ডার করেছি, এর সাথে পেরি পেরি গ্রিল চিকেনও রেডি হচ্ছে। তো আমার সামনে চলে এসেছে বারবিকিউ ব্লাস্ট পিৎজা। পিৎজার উপকরণগুলো হচ্ছে স্পাইসি চিকেন মেইনটেন ইন বারবিকিউ সস, চিকেন সসেস, অনিয়ন্স অ্যান্ড মাশরুমস। এই সবগুলো উপকরণের একটি পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এই বারবিকিউ ব্লাস্ট পিৎজাটি। পিৎজাটির দাম স্মল সাইজ 479 টাকা, মিডিয়াম সাইজ 899 টাকা, এবং ফ্যামিলি সাইজ 1529 টাকা। আমি স্মল বা পার্সোনাল সাইজের একটি পিৎজা অর্ডার করেছি। তো বন্ধুরা, আমার সামনে দুইটা খাবার দেখছেন, একটা হচ্ছে পিৎজা হাটের বারবিকিউ ব্লাস্ট আর একটা হচ্ছে KFC-র পেরি পেরি গ্রিল চিকেন। তো চলুন খাবারগুলো খাওয়া যাক। তো প্রথমে আমি বারবিকিউ ব্লাস্ট দিয়ে শুরু করব পিৎজা হাটের। এখন এটা খাওয়ার পালা। তো প্রথমেই এই পিৎজার স্লাইসটি একটিবার দেখুন, এটা দেখতে কিন্তু বেশ লাগছে। তো টেস্ট শুরু করা যাক। তো পিৎজা হাটের বারবিকিউ ব্লাস্ট পিৎজাটি বরাবরের মতোই আমি খুবই এনজয় করছিলাম। এর চিজি সারফেস আর উপরের পারফেক্ট কম্বিনেশনের সবগুলো উপকরণ একেবারে একটা ইয়ামি টেস্ট দিচ্ছিল। সো নাও পেরি পেরি গ্রিল চিকেন, KFC-র খুবই জনপ্রিয় একটা আইটেম। তো এবার পেরি পেরি গ্রিল চিকেনটি খাওয়ার সময় হয়েছে। KFC-র এই রেসিপিটি আমি এর আগে কখনো ট্রাই করিনি। 2 পিস স্পাইসি লুকিং এই চিকেনের দাম নিয়েছিল 289 টাকা। এই পেরি পেরি গ্রিল চিকেনের সারফেসে শুকনা মরিচ এবং এর সাথে আরও বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছিল, যেটা দেখতে কিন্তু বেশ লাগছিল। তো চলুন টেস্ট করা যাক পেরি পেরি গ্রিল চিকেন। বরাবরের মতোই KFC আমাকে হতাশ করেনি। এই আইটেমটিও যথেষ্ট পরিমাণের হট অ্যান্ড স্পাইসি। KFC-র নতুন এই রেসিপিটির প্রতিটি বাইটি আমি খুব উপভোগ করছিলাম। তো এটা ফার্স্ট লুক দেখে আমি যেটা ভেবেছিলাম যে এটা খেতে হয়তোবা খুব ঝাল লাগবে, আসলে ব্যাপারটা ওই রকম না। তবে এটার স্বাদটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই আসছি। আল্লাহ হাফেজ।